উত্তর আফগানিস্তান শিয়া সম্প্রদায়ের একটা মসজিদত ভয়ঙ্কর বিস্ফোরণ। মসজিদটিত নামাজ চলি থাকার সময়তেই সংঘটিত হল এই বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণের ফলত ঘটনাস্থলীতে মৃত্যু হয় পাঁচজনকৈ লোকর। উত্তর আফগানিস্তানের মাজার ই শরীফ প্রদেশের মসজিদ বিস্ফোরণত কেবাজনো লোক গুরুতরভাবে আহত হয়েছে। এই পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী সংগঠনে দাবি করা নাই বিস্ফোরণের দায়িত্ব। তালিবানের কমান্ডার মহম্মদ আসিফর দাবি, 20ৰো অধিক লোক নিহত হয়েছে এই বিস্ফোরণের ঘটনা। উল্লেখযোগ্য যে বিগত বছর তালিবানে শাসনভার গ্রহণ করার পাশরেপরাই দেশখনত ধারাবাহিক আক্রমণের বলি হয়েছে শিয়া মুসলমান সম্প্রদায়সকল। তারপরে হাজারা, তাজিক, উজবেক ইত্যাদি সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরতো ক্রমাগত আক্রমণের ঘটনা তীব্রতর হয়েছে আফগানিস্তানত। ইফালে তালিবান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ইসলামধর্মী অবমাননার অভিযোগ উত্থাপন করেছে পশ্চিম এশিয়ার উগ্রপন্থী সংগঠন আইএসএ। এই ক্ষেত্রে আইএসএ আফগান শাখা ইসলামিক স্টেট খুরসান ইতিমধ্যে সতর্কবাণী প্রেরণ করেছে তালিবান সরকারল। শিয়া ধর্ম অনুষ্ঠানত আক্রমণের নেপথ্যত আইএসএ থাকার অভিযোগ উত্থাপন করেছে তালিবান সরকারে।